হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি একটি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এটা ইট ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং বিকজ ডিসেম্বর এক্সাম 2023 আসছে সামনে এবং এই ডিসেম্বর 2023 লিটারেরি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, যেটাকে আমরা বলছি MEG-5, এই MEG-5 প্রিপারেশান নেওয়ার জন্য এখন থেকেই যদি তোমরা সিরিয়াস হয়ে যাও বা এখন থেকে তোমরা আমার এই ভিডিওগুলো লক্ষ্য করো, তাহলে তোমাদের ভালো মার্ক্স, অ্যাভোভ 60% মার্ক্স তোমরা পেতে পারো। এবং বলবো যে এইভাবে কিন্তু MEG-5 উপরে এবং অন্যান্য যে 5টি জেনারেল পেপার আছে, 1, 2, 3, 4, এগুলো সবই আমি এইভাবে তোমাদের গাইড করব এবং এছাড়াও এগুলো ছাড়াও অন্যান্য যে সমস্ত পেপার আছে সেগুলো করার চেষ্টা করব। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে MEG-5 থেকে তোমাদের যে 5টা কোয়েশ্চেন লিখতে হয় তার মধ্যে একটা শর্ট নোট থাকে, এই শর্ট নোট কিন্তু স্কোরিং হয়ে থাকে। এই শর্ট নোট থেকে তোমরা অনেকেই কী করো যে এই শর্ট নোট তোমরা না লিখে চলে আসো, অন্য কোনো ব্রড কোয়েশ্চেনে অ্যান্সার করো, সেক্ষেত্রে কী হয় মার্ক্সটা অনেক কমে যেতে পারে। তো আমি সাজেস্ট করবো তোমাদের এই শর্ট নোট কমন পাওয়াই যায়, তো এই শর্ট নোট তোমরা এগুলো যদি এখন থেকে প্রিপারেশান নিয়ে নাও তাহলে দেখবে যে তোমাদের এই শর্ট নোট প্রিপারেশান নিতে এবং এগুলোকে তৈরি করতে পরীক্ষার জন্য কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না। তো এখানে আমি কয়েকটি শর্ট নোটের যে সাজেশান করেছি সেই সাজেশানগুলো এখন আমি তোমাদের বলবো এবং নিশ্চিতভাবে তোমরা, আমি এক্সপেক্ট করছি, এখান থেকে কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক যে কী কী শর্ট নোট আমি সাজেস্ট করেছি, চলো শুরু করা যাক। শুরু করার আগে বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশান বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক থাকছে এবং চ্যানেলের লিঙ্কও থাকছে ডেসক্রিপশান বক্সে। তোমরা যারা এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাও বা যাদের প্রয়োজন আছে তারা এই চ্যানেলের ওই লিঙ্ক ধরে কিংবা ভিডিও লিঙ্ক ধরে তোমরা সেখানে গিয়ে এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারবে। সব MEG-5, MEG-1, 2, 3 এর উপরে সমস্ত ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা শর্ট নোটে দেখতে পাচ্ছি, আমি এখানে 30খানা শর্ট নোট এখানে আমি তোমাদের সাজেস্ট করেছি। তো দেখো এখানে আমি শুরু করছি রসা থিওরি। এই রসা থিওরি এবং স্পোটা থিওরি এই দুটির মধ্যে অল্টারনেট করে একটা না একটা সেমিস্টারে চলে আসে, হয় ডিসেম্বরে না হলে জুনে। তো স্পোটা থিওরি তোমাদের এবারে জুন 2023 চলে এসে এই জন্য আমি এখানে সাজেস্ট করিনি, কারণ রিপিট হয় না। তো স্পোটা থিওরি কিন্তু ব্রড কোয়েশ্চেন হিসেবে চলে আসতে পারে, তো সে যখন আমি ব্রড কোয়েশ্চেনের সাজেশন করব তখন অবশ্যই এ সম্পর্কে আমি বলবো এখানে। তারপরে দেখো আইরনি, এফেক্টিভ ফ্যালাসি। এফেক্টিভ ফ্যালাসি কখনো কখনো বড় কোশ্চেন হিসেবে আসতে দেখা গেছে। প্যাট্রিয়ার্কি, মোড অফ প্রোডাকশন, অলঙ্কারা, মিখাইল ব্যক্তিন, শ্রুতি, স্ট্রাকচারিজম, অবজেক্টিভ কোরিলেটিভ, পোয়েটিক ডিকশন, অন দ্য সাবলাইম। এই অন দ্য সাবলাইম এটা কখনো কখনো বড় কোশ্চেন আসে, আবার এটাকে শর্ট নোট হিসেবে লিখতেও পড়ে। এরপরে মিমেসিস, প্যারাডক্স, সিগনিফায়ার, মিথ, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটা বড় কোশ্চেন হিসেবে আসে। গাইনোটেক্সট, ফেমিনিজম, ফেমিনিজম বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন দুই রকমভাবে আসে। মাইকেল ফোকল্ট, নর্থরপ ফায়ার, ক্রিটিক্যাল থিওরি, ধ্বনিতত্ত্ব, প্লেটো, রিডার রেসপন্স থিওরি, ম্যাথু আর্নল্ড অ্যাজ এ ক্রিটিক, ওরিয়েন্টালিজম, রাশিয়ান ফর্মালিস্ট, জুসেন্স। তো ভিউয়ার্স, আমি আশা করছি যে যদি তোমরা এইগুলো ঠিকঠাক করে এখন থেকে প্রিপারেশান নাও তাহলে এটা কোনো ম্যাটারই নয়। তো এরপরে যে সমস্ত কোশ্চেনগুলি 2, 3, 4, 5, 6 এই যে কোশ্চেনগুলো একের পর এক আসে এবং এক একটা সেকশান থেকে আসে, আমি এই সেকশান ধরে ধরে আলোচনা করব। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো এবং একের পর এক প্রিপারেশান নাও, তাহলে দেখবে যে কত ইজি হয়ে গেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।